দেশের বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনতে আমদানির লাগাম টেনে ধরেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নানা শর্ত আর ডলার সংকটে আমদানির ঋণপত্র বা এলসি খোলা থেকে দেশের অনেক ব্যাংক হাত গুটিয়ে নিয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশের আমদানি বাণিজ্যে। জুলাইয়ে $2 বিলিয়ন কমার পর আগস্টেও এলসি খোলা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুনে আমদানির জন্য 767 কোটি বা 7.67 বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল। জুলাইয়ে এলসি $5.8 বিলিয়ন নেমে এসেছে। সে হিসেবে জুলাইয়ের তুলনায় আগস্টের প্রথম 11 দিনেই এলসি খোলা কমেছে $94 কোটি। চলতি অর্থ বছরের প্রথম দিন থেকে আমদানি কমলেও রফতানির পাশাপাশি রেমিটেন্স প্রভাব বেড়েছে। এতে দেশের বৈদেশিক বাণিজ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি বেড়েছে 14.72%। একই সময়ে রেমিটেন্স প্রবাহ 12% বেড়েছে। চলতি আগস্টেও রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ $89.16 বিলিয়ন আমদানি হয়েছে 21-22 অর্থ বছরে। রেকর্ড সৃষ্টি করা এই আমদানি ব্যয়ের প্রভাবে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিনিয়ত ডলারের বিপরীতে অবমূল্যায়ন হচ্ছে বাংলাদেশি মুদ্রার। সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় প্রতিদিনই ডলার বিক্রি করা হলেও টাকার অবমূল্যায়ন থামছে না। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলার 95 টাকা হলেও খুচরা বাজারে 120 টাকা পর্যন্ত ডলার বিক্রি হচ্ছে। বৈদেশিক বাণিজ্যে সামঞ্জস্য ফেরাতে চলতি অর্থ বছর $20 বিলিয়ন আমদানি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেকর্ড আমদানির পাশাপাশি 21-22 অর্থ বছর রেকর্ড বাণিজ্য ঘাটতিতেও পড়ে বাংলাদেশ। গত অর্থ বছরে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $33.24 বিলিয়ন। বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। 2021 সালে রেকর্ড $48 বিলিয়ন উন্নীত হওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে $39 বিলিয়ন নেমে এসেছে। আমদানি কিছুটা কমলেও দেশের বৈদেশিক মুদ্রার সংকট সহসাই কমবে না, কারণ গত 2 বছরে করোনার কারণে অনেক এলসি দায় পরিশোধ করা হয়নি। মেয়াদ বাড়িয়ে নেওয়া ওইসব এলসির দায় এখন পরিশোধ করা হচ্ছে। আগামীতে এসব এলসির দায় পরিশোধের চাপ আরও বাড়বে।